আজ রাতেই মৌসুমের প্রথম এল ক্লাসিকো। বাংলাদেশ সময় রাত তিনটায় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। দুই সুপার জায়ান্টের এই মোকাবেলা দেখতে নিশ্চয়ই ফুটবল প্রেমীরা অধীর আগ্রহেই বসে থাকবে। হতে পারে এটি প্রাক মৌসুম কিংবা প্রস্তুতি ম্যাচ, তবু ক্লাব ফুটবলে এখনও আবেদনের শীর্ষে এল ক্লাসিকো। মার্কিন সফরে এবার হার দিয়েই শুরু হয়েছে বার্সেলোনার যাত্রা। লস অ্যাঞ্জেলস থেকে আর্সেনালের কাছে 5-3 গোলে হেরে এসেছে কাতালানরা। যদিও প্রীতি ম্যাচের ফল সিরিয়াসলি নিতে নারাজ জাভি হার্নান্দেজ। এদিকে রিয়েলের শুরুটা দুর্দান্ত হয়েছে, এসি মিলানের পর হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। বার্সাকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক পূরণ করতে চায় এবার তারা। প্রীতি ম্যাচ হওয়ায় দুই দলই সেরা দল খেলাবে না এমনটা ভাবা যেতেই পারে। এবার মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে লড়াইটা কেমন জমে, পুরো শক্তির দল নিয়েই দুই ক্লাব নামে কিনা সেটি দেখার অপেক্ষা। শুরু হবে ম্যাচটি আজ রাত তিনটায়।